السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় বন্ধুরা দেশে প্রবাসে যে যেখানে আছেন কেমন আছেন আপনারা আশা করি মহান আল্লাহর অশেষ কৃপায় সবাই ভালো আছেন বিশেষ করে দেশের বাহিরে প্রবাসে আমার যে সমস্ত ফ্রেন্ডরা রয়েছেন ক্লাস ফ্রেন্ডরা রয়েছেন বাল্য বন্ধুরা রয়েছেন সবাইকে রিকোয়েস্ট করব আপনারা যে যেখানে যে কাজ করেন না কেন খুব সাবধানে এবং নিজেকে সুরক্ষা রেখে কাজকর্ম করবেন নাও ইজ প্যান্ডামিক টাইম এখন মহামারীর সময় আমাদেরকে খুব সাবধানতা বা সতর্কতা অবলম্বন করে চলতে হবে আর আপনারা যে যেখানে আছেন কাজ শেষ করে মহান রব্বুল আলামিনের নিকট সবাই আমার জন্য একটু দোয়া করবেন মহান আল্লাহ তাআলা যেন আমাকে হেফাজত করেন আর অতিরঞ্জিত বেশি কিছু বলতে চাই না হয়তো আপনাদের বিরক্তির কারণ হতে পারে তো আপনারা নিজেকে সুরক্ষা রেখে যেভাবে চলাচলের দরকার সেভাবে চলবেন সেটাই হবে আপনাদের জন্য উত্তম কাজ এবং দেশে যার যার ফ্যামিলি আছে আত্মীয় স্বজন আছে রিলেটিভ আছে প্রত্যেককে আপনারা বলে দেবেন যেন এই প্যান্ডামিকের সময় এই মহামারীর সময়ে নিজেকে একটু সাবধানতা অবলম্বন করে চলে এবং নিজেদের ফ্যামিলিকে যেন সাবধানতা অবলম্বনের মাধ্যমে রাখে গিয়ে যেখানে চলাচল করবেন যাবেন আসবেন নিজেদেরকে একটু সাবধানভাবে চলাচলের চেষ্টা করতে বলবেন যাই হোক বন্ধুরা অবশেষে একটি বিনীত অনুরোধ রইল আমি একটি ইউটিউব চ্যানেল খুলেছি আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু হিসাবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার উপকার করবেন আপনাদের নিকট আর বেশি কিছু চাই না আপনারা অবশ্য চেষ্টা করলে পারবেন আপনারা প্রত্যেকেই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারী যারা আছেন প্রত্যেকেই ইউটিউব চ্যানেলে ঢুকে জি প্লাস টিভি লিখে চার্জ দিলে একদম উপরে আমার চ্যানেলটি পেয়ে যাবেন নাম জি প্লাস টিভি ওখানে সাবস্ক্রাইব বাটনে টাচ করে সাথে বেল বাটনে ক্লিক করে দেবেন তাহলে আপনি যথাসময়ে আমার সাথে আমার তথ্যপত্রগুলো আপনি খুব সহজে পেয়ে যাবেন আমি চেষ্টা করব প্রতিদিন একবার অন্তত আপনাদেরকে স্মরণ করে
আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আপনাদের উদ্দেশ্যে দু চারটি কথা বলবো। বিশেষ করে যে বিষয়গুলো হয়তো আপনারা সবসময় ভুলে থাকেন, যে বিষয়গুলি আপনাদের হয়তো মনে থাকে না, বিভিন্ন কাজের ফাঁকে, ব্যস্ততার মাঝে বা অন্য কোনো ধরনের টেনশনের কারণে সে কথাগুলো হয়তো স্মরণ করিয়ে দিয়ে আমি আপনাদের সাথে থাকতে পারব। আশা করি সবাই মিলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনে ক্লিক করে দেবেন। আমি আশা রাখি আপনাদের কাছে অন্তত এই উপকারটুকু পাব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।